এখানে 360 কি করছি সবাই? না স্যার, 360 করা হয়নি স্যার, করছি। আচ্ছা, 360 করলে ফাইল সিস্টেমের ফার্স্ট পার্টটা ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। হার্ড ডিস্কের ক্ষেত্রে হলো মেইনলি হলো একটা প্যাটার্ন থাকে বা প্লেট থাকে, মাল্টিপল প্লেট একে অপরের উপরে থাকে, স্ট্যাক করা থাকে। সো কাজে লাগতো এইভাবে, আর নিচের দিকে সার্ফেস ওইটা দিয়ে আমরা হলো সবকিছু স্টোর করতাম। তো নিচের দিকে সার্ফেসটা কিন্তু হলো আপনি সিডি, যখন সিডিটা ডিভিডি ড্রাইভে দেওয়া হতো নিচের সার্ফেস থেকে ডেটাটা কালেক্ট। ম্যাগনেটিক ডিস্কের ক্ষেত্রে এই প্লেট যেগুলো থাকে এটা দুই সাইডে হলো আপনি ডেটা স্টোর করতে পারবেন, দুইটা হলো আলাদা আলাদা সার্ফেস, এই দুইটা আলাদা আলাদা ভাবে ডেটা স্টোর করা। সো ডিস একটা ডিস্কের দুই পাশে আপনি ডেটা স্টোর করতে পারবেন। সো এখানে তিনটা ডিস্ক আছে দেখেন, এখানে এই তিনটা ডিস্কে তাহলে টোটাল আপনি ছয়টা সার্ফেস পাবেন, ছয়টা সার্ফেসে আলাদা আলাদা ডেটা স্টোর করতে পারবেন আলাদা ভাবে। নাও এই ডিস্কটা, ডিস্কের আমি এখানে হলো ডেটা সেভ করছি, এইটাকে আমরা বলি হলো রিড রাইট হেড। রিড রাইট হেড এর থ্রুতে আমরা অ্যাকচুয়ালি আপনার ডেটা হলো আপনার এই ডিস্কে বা আপনার এই হ্যাঁ এই ডিস্কে হলো স্টোর করি, আবার এই ডিস্ক থেকে যদি আমরা কোনো ডেটা রিট্রিভ করতে হয় রিড রাইট হেড দিয়ে আমরা ওগুলো ডেটা রিট্রিভ করতে পারি। আর প্রত্যেকটা আর্মে একটা আর্ম অ্যাসেম্বলি ইয়েতে অ্যাটাচ করা থাকে, সো আপনার প্রত্যেকটা আর্মে একই সাথে মুভ করে, একইভাবে মুভ করে, একই ডিস্টেন্স মুভ করে, সেটা আলাদা আলাদা একটা আর্ম এখানে থাকবে আরেকটা আর্ম এখানে থাকবে, এটা পসিবল। নাও এখানে আরেকটা জিনিস রাখতে ধরেন আপনার এই আর্মটা এখন আমার এখানে আছে এই পজিশনটাতে আছে, বাট আপনার এই পজিশনে ডেটাটা লাগবে, তাহলে আপনাকে ডিস্কটাকে মুভ করাতে হবে। এই ডিস্কটাকে মুভ করার জন্য একটা স্পিন্ডেল থাকে, এই স্পিন্ডেলটা করে কি রোটেট করে একটা নির্দিষ্ট ডিরেকশনে এদিকে হতে পারে, এই রোটেশনটা প্রত্যেকটা জন্য সেম। এই স্পিন্ডেলটা যখন মুভ করে প্রত্যেকটা ডিস্কে একইভাবে রোটেট করা স্টার্ট করে, সো আপনার এইভাবে রোটেট করে এই পজিশন পর্যন্ত আনতে হবে। আপনার এখানে আর্কিটেকচার কি কি আছে? প্যাটার্ন থাকে, প্লেট থাকে আর কি, বেসিকলি সিম্বল থাকে, দেন হলো রিডাইরেক্ট হেড, ট্র্যাক এন্ড সেক্টর। ট্র্যাক এন্ড সেক্টরটা কি? এখানে ধরেন আপনার এটা একটা ডেস্ক, এই যে এখানে দেখেন একটা ডেস্ক আছে, এই ডেস্কটাকে হলো কিভাবে ডেটা কিভাবে কিভাবে স্টোর হবে এটা হলো কিছু কিছু ডিভিশন থাকে,
ডিভিশনটা কিরকম, এই পুরো ডিস্কটাকে হলো ডিফারেন্ট ট্র্যাকসে ডিভাইড করা হয়। মানে এটা একটা ট্র্যাক, এই পার্টটুকু হলো একটা ট্র্যাক, তারপরে এখানে যদি আরেকটা এরকম সার্কেল ড্র করি তাহলে এই পার্টটুকু হলো আরেকটা ট্র্যাক, এখানে আরেকটা সার্কেল ড্র করলে এই পার্টটুকু হলো আরেকটা ট্র্যাক, এগুলোকে ইন্ডিভিজুয়াল। এখানে তাহলে কয়টা ট্র্যাক আছে, এইটা একটা, 1 2 3, আর এখানে স্পিন্ডেলের ইয়েটা, তো তিনটা ট্র্যাক আছে পুরো ডিস্কে, এইটা এরকম মাল্টিপল ট্র্যাকস থাকতে পারে। এখন প্রত্যেকটা ট্র্যাকে হলো আপনার ডেটা স্টোর করা যায়। এখন এই ট্র্যাকে ডেটা যে স্টোর করলাম, এই ট্র্যাকে ডেটা স্টোর করার জন্য আপনার আবার ট্র্যাকে ডিভিশন থাকে। ট্র্যাকের ডিভিশন গুলাকে কি বলো, ট্র্যাক গুলাকে বলো এরকম ব্লকে ডিভাইড করা থাকে, এই ব্লক গুলাকে বলা হয় সেক্টর, এই ব্লক গুলোকে সেক্টর বলা হয়। মেইনলি ডেটা গুলো হলো ফাইল হিসেবে বা ব্লক হিসেবে এসে এই সেক্টর গুলোতে বসে পড়ে। আপনার ট্র্যাকের একটা ট্র্যাকের সেক্টরের ভিতরে আপনার ডেটা গুলো হলো স্টোর করা হয়। এই প্রত্যেকটা সেক্টরের হলো আলাদা আলাদা সাইজ থাকে, হয়তো বা হলো 2 কিলোবাইট হতে পারে, এটা আবার 8 কিলোবাইট হতে পারে, বাট এই সেক্টরের সাইজ গুলো অলওয়েজ 2n এর বেসিসে হবে। 2n এর বেসিসে বলতে বলতে 2 4 8 16 32 এরকম সাইজ গুলো, এইগুলো 2n এর বেসিসে হবে। এইটুকু হলো আপনার নর্মাল আর্কিটেকচার থেকে, আপনাদের হলো কিভাবে রিড রাইট হচ্ছে এটা এক্স্যাক্টলি জানা লাগবে না, অ্যাকচুয়াল মানে ফিজিক্যাল ফাংশন হবে। এখন এখানে দেখুন কিছু কিছু নিয়ে বলা আছে যে ডিস্ক হ্যাজ মাল্টিপল প্লেটস হ্যাভিং সার্কুলার শেপ লাইক এ সি, এই প্যাটার্ন গুলো তাদের শেপ থাকে, প্রত্যেকটা প্লেটস এর হলো আপনার প্লেটস এর হলো আপনার দুটো করে সার্ফেস থাকে, আপার এন্ড লোয়ার সার্ফেস, উপরে যেটা সার্ফেস আপার বলে নিচে সার্ফেস থেকে লোয়ার সার্ফেস বলে, অ্যান্ড দুইটা সার্ফেস এগুলো আপনি ডেটা স্টোর করতে পারেন। ডেটা সার্ভিস থেকে আপনি আপনার ডেটাটা স্টোর করতে পারবেন। এখন অল দা প্লেটস আর কানেক্টেড উইথ আ স্পিন্ডেল, স্পিন্ডেলের এটা দেখালাম, এখানে স্পিন্ডেলের সাথে কানেক্টেড থাকে, স্পিন্ডেলটা যখন মুভ করে প্রত্যেকটা প্লেটার মুভ করতে থাকে, যাতে আমি এই স্পিন্ডেলটা রাখাই হয়, যাতে আমি বলো প্লেটারটা ডিফারেন্ট লোকেশনে বা ডিফারেন্ট ট্র্যাক সেক্টরে আমি অ্যাক্সেস করতে পারি। স্যার সবগুলা ডিস্ক কি একসাথে মুভ করে? হ্যাঁ হ্যাঁ একসাথে, আপনার স্পিন্ডেল যখন একটা মুভ করে ফিল করে প্রত্যেকটা ডিস্কে মুভ করে স্যার। তাহলে স্যার এক একটা তো এক একটা জায়গায় আমার রাইট করা লাগতে পারে যদি সব একসাথে? না 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 না, সব একসাথে ওরা কিভাবে করে, এক একটা এক এক জায়গায় রাইট করে না। আপনার যদি কোনো একটা ডেটা আসে, ডেটা গুলা হলো এটা যদি ওয়ানে সেভ হয় একটা ব্লক, তাহলে পরের ডিস্কের ওয়ানে আর একটা ব্লক সেভ হবে, তারপর ডিস্কের ওয়ানে আর একটা ব্লক সেভ হবে, প্রত্যেকটা ডিস্কে হলে আলাদা আলাদা ভাবে একই জায়গায় সেভ হতে থাকে, মানে একই পজিশনে ডিফারেন্ট জায়গায়, মানে এইভাবে হলো সিস্টেম ডিজাইন করা, হার্ডওয়্যার সিস্টেম এইভাবে ডিজাইন। দেন স্পিন্ডেল রোটেটস অল দ্য প্লেটস ইন টুগেদার ইন ডিরেকশন ইন আ এসেন্ট্রিক ওয়ে, আইদার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হলো আপনার স্পিন্ডেলটা মুভ করতে মুভ করতে পারে, আপনি এটাকে স্পিন্ডেল করা এটা গুলোকে ডিপেন্ড করে আর কি, আইদার এদিকে নাহলে ওইদিকে মুভ করা। দেন হলো এই যে দেখেন এখানে বলছে ওয়ান স্পিন্ডেলস মুভস অল দ্য প্লেটস মুভ টুগেদার, একসাথে মুভ করে, অ্যান্ড অ্যাকচুয়েটার যেটা থাকে আর্ম, ওই আর্মি হলো আপনার প্রত্যেকটার সাথে আর্মির সাথে রিড রাইট হেড থাকে, ওই রিড রাইট হেড হলো আপনার ডিস্কের উপরে নিচে দুই সাইডেই থাকবে প্রত্যেকটা ডিস্কে, সো দ্যাট আপনি উপর বা নিচে প্রত্যেকটা ডিস্কের উপর বা নিচে যে সার্ফেস আছে এই দুইটা সার্ফেস থেকে আপনি ডেটা কালেক্ট করতে পারবেন বা ডেটা মানে অ্যালোকেট করতে পারবেন। এটা হচ্ছে ইংলিশে বলছে এখানে প্রত্যেকটা। এখন 3 নম্বর স্লাইড, এখানে হলো আপনাকে কিছু ফাংশনালিটিজ এর কথা বলা আছে, ফাংশনালিটিজ গুলো যদি একটু পড়ুন, অলরেডি বলছি এটার ব্যাপারে যে পারপাস অফ রিড রাইট হেড ইজ ফেচিং ডেটা এন্ড রিটিং মানে অ্যালোকেটিং ডেটা, অ্যালোকেট করা রিড করতে পারবেন ডেটা এবং রাইট করতে পারবেন কোনো লোকেশনে। তারপরে রিড রাইট হেড যেটা থাকে যে আর্মটা, এটা হলো মুভস ব্যাক এন্ড ফোর্থ, ব্যাক এন্ড ফোর্থ মুভ করা মানে কি বুঝে এটা কি বলতে পারবে? এটা ধরেন এখানে যে পিকচারটা আছে, সো এই পিকচারটাতে দেখেন এই যে রিড রাইট হেডের যে আর্মটা আছে, এই আর্মটা আছে, এই আর্মটা ধরেন আমার এখানে এখানে যদি আমি মানে এখান থেকে
এখানে ইন টোটাল আপনার এই ডিস্কে 6টা ট্র্যাক আছে, আর প্রত্যেকটা ট্র্যাকে ইন টোটাল সেক্টর আছে, দেখেন 0 থেকে স্টার্ট করে 31 পর্যন্ত তাহলে 6টা ট্র্যাক আছে। এই হ্যান্ড এই আর্মটা মানে মুভ করে ট্র্যাকের ভিতরে, ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড মুভ করে ট্র্যাকের ভিতরে সুইচ করে। তাহলে আমি এখন এখানে আছি, 3rd নাম্বার ট্র্যাকে আর্মটা আছে, আর্মটা যদি ফরওয়ার্ড মুভ করে তাহলে ইনার মোস্ট ট্র্যাকের দিকে চলে যাবে। আমি 5-4-3 থেকে 4-এ যেতে পারি, ফরওয়ার্ডে গেলে 5-এ যেতে পারি বা 6-এ যেতে পারি। আর আমি যদি আর্মটাকে হলো ব্যাকওয়ার্ডস মুভ করে, মানে বাইরের দিকে মুভ করে ডিস্ক থেকে, তাহলে আউটার মোস্ট ট্র্যাক গুলো যেতে পারি এক্সটার্নাল ট্র্যাকের দিকে। তো তাহলে আমি 3-তে ছিলাম, চাইলে 2-এ যেতে পারবো বা 1-এ যেতে পারবো। তো ট্র্যাকের যে ব্যাক এন্ড ফোর্থ দিয়ে, মানে যে আর্মের ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট, আমি ট্র্যাক চেঞ্জ করতে পারি একটা ডিস্কের, এটাই বুঝেছি ওই লাইনটা। অ্যান্ড I had requires to fetch data from innermost track from its current position, it needs to move forward. যত ফরওয়ার্ড এর দিকে যাবে innermost track এর দিকে আগাম স্টার্ট করবে, আবার এই লাইনটা সেম লেখছে এটা একটা বার। আবার আমি যদি fetch data fetch করতে চাই outermost track এর দিক থেকে, তাহলে আমি ব্যাক করতে যেতে হবে। And each track এ হলো each track হলো আবার lower both surface এ হলো divided into fixed number of multiple sectors. এটা বলুন দুইটা ট্র্যাক হলো আপনি ট্র্যাক গুলোতে হলো সেক্টরে ডিভাইড করা থাকে, আর প্রত্যেকটা সেক্টর গুলো আপনি ইউজুয়ালি ডেটাটা স্টোর করা হয়, ডেটা ইজ বিং স্টোর ইন সেক্টরস। তো এখন আমরা এখান থেকে একটা প্রবলেম সলভ করতে পারি। এই প্রবলেমটুকু দেখেন, এখান থেকে আমরা আন্ডারস্ট্যান্ড একটা হার্ড ডিস্কে টোটাল কতটা স্পেস আছে বা ক্যাপাসিটিটা কত। ক্যাপাসিটিটা কত এখানে আপনাকে একটা প্রবলেমটা দেওয়া আছে, প্রবলেমটা যদি রিড আউট করেন, ইনার ডিস্ক আপনি যে হার্ড ডিস্কে এইখানে ছয়টা সার্ফেস হলো ডেটা স্টোর করতে পারবে। তারপরে বলছে যে দুইটা সার্ফেস ইউজ করা হয়েছে, আমি ডেটা স্টোর করতে পারবো। এখন বলছে যে ইচ সার্ফেসে আপনার 256টা ট্র্যাক আছে আর 512 সেক্টর আছে, মানে প্রত্যেকটা সার্ফেসে একটা সার্ফেস যদি এরকম হয়, এই সার্ফেসে টোটাল হলো 256টা হলো ট্র্যাক আছে, আর প্রত্যেকটা ট্র্যাকে ইন টোটাল তাহলে আপনার এরকম যে সেক্টরে ডিভাইড করা থাকে প্রত্যেকটা ট্র্যাক, এই প্রত্যেকটা ট্র্যাকে আপনার সেক্টর আছে হলো 512। তাহলে আপনার ইন টোটাল নাম্বার অফ সেক্টর কত হবে, একটা ট্র্যাকে হলো 512 সেক্টর আছে, তো 256 ট্র্যাকে কতগুলা সেক্টর আছে ইন টোটাল, 512 মাল্টিপ্লাইড বাই 256 কত আসবে, যেটা আসবে এটা হলো আপনার টোটাল নাম্বার অফ সেক্টর আসবে। আর এই টোটাল নাম্বার অফ সেক্টর থেকে একটা সার্ফেস, তাহলে আপনার ইন টোটাল 16টা সার্ফেস আছে, এটা দিয়ে যদি আপনি 16 × 512 × 256 করেন, তাহলে আপনি টোটাল নাম্বার অফ সেক্টরস যতগুলা ডিস্ক আছে প্রত্যেকটা মিলে বের করতে পারে। এটা বের হওয়ার পরে আমি যদি জানি যে প্রত্যেকটা সেক্টরে কত কিলোবাইট বা কত বাইট অফ ডেটা আমি স্টোর করতে পারি, তাহলে ওটা যদি মাল্টিপ্লাই করে দিলে কি আমার টোটাল সাইজটা চলে আসবে না ডিস্কের ক্যাপাসিটি, ওইটা হলো আপনার এখানে করছে। দেখেন যে ডিস্কের সাইজ নাম্বার অফ প্লেটার্স মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ সার্ফেস, মানে নাম্বার অফ প্লেটার্স মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ সার্ফেস, তারপরে মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ট্র্যাকস, তারপরে মাল্টিপ্লাই করছি নাম্বার অফ সেক্টর, যে প্রত্যেকটা ট্র্যাকে কয়টা করে সেক্টর আছে, প্রত্যেকটা ট্র্যাকে 512 মাল্টিপ্লাই করছি। এখন এই পার্টটুকু করার কারণে আমি কি পাইলাম, এই পার্টটুকু যে আমার টোটাল নাম্বার অফ সেক্টর কতগুলো আছে পুরো হার্ড ডিস্কে সবগুলা প্লেটার মিলে। এখন টোটাল নাম্বার অফ সেক্টর পেলাম, আর প্রত্যেকটা সেক্টরে আমি আলাদা আলাদা করে ডেটা স্টোর করবো, আমি এখন চেক করবো যে আমার প্রত্যেকটা সেক্টরে কতগুলো করে ডেটা স্টোর করছে, ওইটা যদি টোটাল নাম্বার অফ সেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি টোটাল ক্যাপাসিটিটা পেয়ে যাবো। তো ওখানে আপনি কোশ্চেন থেকে এটাই সলভ করছেন।
তো সলভ করে আসা হলো দেখেন 1 টেরাবাইট, 1 টেরাবাইট অফ স্পেস। আর নাম্বার অফ বিটস রিকোয়ার্ড, নাম্বার অফ বিটস রিকোয়ার্ড যে লাস্টের পার্টটা, হাউ মেনি নাম্বার অফ বিটস আর রিকোয়ার্ড টু রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট দ্য সাইজ অফ দ্য ডিস্ক, সাইজ বলতে আপনার ধরুন আপনার 8, দ্য নাম্বার 8, এটাকে রিপ্রেজেন্ট করতে আপনার কতগুলো বিট লাগে এটা কেউ বলতে পারবে? নাম্বার 8 টাকে আপনি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হলো আপনার 4টা বিট অ্যাটলিস্ট, মানে 4টা বিট লাগবে। 4টা বিট এটা কিভাবে হিসাব করে? আপনার টুপিডি পাওয়ার 6 দিয়ে আপনি হলো 7টা নাম্বার, 8টা নাম্বার ইয়ে করতে পারবেন, রিপ্রেজেন্ট করতে পারবেন, 8টা ডিফারেন্ট নাম্বার, কি কি? 0 থেকে 7 পর্যন্ত। সো নাম্বার 8টা যদি আপনার রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আপনার টুপিডি পাওয়ার 6 দিয়ে হবে না, আপনার 16টা নাম্বার ইয়ে করতে পারবেন, রিপ্রেজেন্ট করতে পারবেন, 16টা নাম্বার ইয়ে করতে পারবেন, ঠিক আছে। এটার সাথে ইজিয়ার ওয়ে টু ডু ইট ইজ আপনি ফার্স্টে হলো আপনি যে ভ্যালুগুলো দেওয়া থাকবে ওগুলো প্রত্যেকটাতে টু টু দি পাওয়ার সামথিং এ কনভার্ট করবেন। আপনার এখানে 8 আছে, 8 টাকে কি করছে? টু টু দি পাওয়ার 3 তে কনভার্ট করছে। 2 আছে, 2 টু দি পাওয়ার 1, তারপর 256, 256 হলো আপনার নাম্বার অফ ট্র্যাকস, এটাকে টু টু দি পাওয়ার সামথিং কনভার্ট করছে। এই যে নাম্বার অফ ট্র্যাকস, নাম্বার অফ সেক্টরস, এগুলো হলো টু টু দি পাওয়ার সামথিং এ থাকবে। সো এটা আছে সেক্টরস 512, এটাকে টু টু দি পাওয়ার 8 এ কনভার্ট করছে, 9 এ কনভার্ট করছে। করার পরে এখন দেখেন 512 কিলোবাইট, সো এটাকে যখন কনভার্ট করছে ও কিভাবে কনভার্ট করছে? 512 হলো আপনার এটাকে কনভার্ট করছে টু টু দি পাওয়ার 9 এ, টু টু দি পাওয়ার 9 কিলোবাইট। এখন টু টু দি পাওয়ার 9 কিলোবাইট কে আবার বাইট এ কনভার্ট করছে, এটা হলো টু টু দি পাওয়ার 9 আসলো। তারপরে টু টু দি পাওয়ার 10 বাইট কেন? বিকজ আপনার 124 বাইট হলো 1 কিলোবাইটের সমান, 1 কিলোবাইট। সো 124 বুঝতে পারি যে এখানে কতগুলো আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন, বলতে পারা যায় যে হ্যাঁ 40 বিটটা লাগবে। আপনি চাইলে 1 টেরাবাইট যদি আপনি একদম ইয়েতে ভেঙে লেখেন ওখান থেকে আপনি টু টু দি পাওয়ার দিয়ে ডিসাইড করতে পারবেন যে কত আবার দেখেন আপনার 4 বিট আছে, ধরুন 4 বিট থাকলে আপনি হাইয়েস্ট কোন নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন 4 বিটে? 2^4 - 1, which is 15। দেখেন এই যে ডিস্কের অ্যাক্সেস টাইম,
মানে হলো আপনার যে আর্ম থাকে, রিড রাইট হেডে যে আর্মটা থাকে, আর্মটা হলো যেখানে একটা ট্র্যাকে থাকে ওখান থেকে আপনার ধরেন ট্র্যাক ফাইভ আছে, ট্র্যাক টু তে যাওয়া লাগবে, সেই ট্র্যাক ফাইভ থেকে টু তে যাওয়ার জন্য যে টাইমটা লাগে এটাকে বলা হয় সিক টাইম। যে অ্যাকচুয়াল যে ট্র্যাকে আমাদের এটা রিট্রিভ করতে যেতে হবে ওই ট্র্যাকে যাওয়ার জন্য যে যতটা টাইম লাগে এটাকে বলা হবে হলো সিক টাইম। এখানে আমাদের একটা এভারেজ কেস কনসিডার করা হয়, হোয়াট ইফ ধরুন আপনার ট্র্যাক আছে হলো সিক্স, আপনার যাওয়া লাগবে আর্ম আছে সিক্স, আপনি যাওয়া লাগবে ওয়ান, তাহলে এটা সব থেকে বেশি, এটা ওয়ার্স কেস সিনারিও, সব থেকে বেশি টাইম লাগবে। আবার আপনার সিক্স আছে, আপনার সিক্স এ থাকা লাগবে, তাহলে আপনার টাইমই লাগবে না বেশি। তো আমরা এই যে মিডল কেসটা কনসিডার করি সিক টাইম এর ভিতরে, তখন আমি ডিস্ক অ্যাক্সেস টাইম বের করবো, এই জন্য বলা হয় যে অ্যাভারেজ কেস ইজ কনসিডার। সো সিক টাইম তো লাগবে, তারপর রোটেশন টাইমটা কি, টাইম টেকেন ফর ওয়ান ফুল রোটেশন অফ দ্য প্লেট, মানে আপনার প্লেটটা হলো একটা 360 রোটেট করতে কত টাইম লাগে। এই রোটেশন টাইমটা হলো আপনার রোটেশনাল লেটেন্সি বের করতে হেল্প করে, রোটেশনাল লেটেন্সি ইজ কনসিডার্ড অ্যাজ হাফ অফ রোটেশন টাইম। সো রোটেশনাল লেটেন্সি ইজ ইকুয়াল টু হাফ অফ মাল্টিপ্লাই, আচ্ছা ইজ ইকুয়াল টু হাফ অফ অ্যাকচুয়াল রোটেশন টাইম। আচ্ছা হাফ অফ রোটেশন টাইম, এটা হলো একটা অ্যাভারেজ কেস কনসিডার করছে। ধরুন এখানে আমি আসি, এখান থেকে আমার এই পাশে যাওয়া লাগবে, আমি যদি পুরো ডিস্কে অ্যান্টি ক্লক ওয়াইজ যাই তাহলে আপনি এখান থেকে এখানে যেতে টাইম লাগবে, বাট ক্লক ওয়াইজ গেলে কিন্তু পুরোটা ঘুরে আসা লাগবে। আবার ডেস্কে সিনে রেখে আমি যেখানে ওখানে থাকা লাগবে, শুধু আমার 0 ডিগ্রি ঘোরা লাগছে। সো আমরা এটার ক্ষেত্রে যে মিডল কেস কনসিডার করি, সো আমি রোটেশন টাইমের হাফটা নিই, এই জন্য হাফ অফ রোটেশন টাইম ইজ ইকুয়াল টু রোটেশনাল লেটেন্সি। তাহলে সিক টাইম পাইলাম, রোটেশনাল লেটেন্সি পাইলাম, রোটেশনাল লেটেন্সি হলো রোটেশন টাইম, বের করলে ওটার হাফ করলে পেয়ে যাবে। এখন আপনার মেন জিনিস হলো ট্রান্সফার টাইম বের করবে, ট্রান্সফার টাইম বের করে কি হবে, টোটাল যে আপনার ডেটা গুলো আপনি ট্রান্সফার করবেন ডিভাইডেড বাই ট্রান্সফার রেট। ট্রান্সফার রেট আপনাকে অ্যাকচুয়ালি বের করতে হয়, এখানে সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বেশি টাইম লাগে, টাইম কম করি। ট্রান্সফার রেটের জন্য আপনার এখানে একটা দেখেন ফর্মুলা দেওয়া আছে, এইটা একদম করে মেমোরাইজ করতে হবে। ট্রান্সফার রেটের ফর্মুলাটা কি বলা আছে, নাম্বার অফ হেডস অর সার্ফেসেস মাল্টিপ্লাইড বাই ক্যাপাসিটি অফ ট্র্যাক মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড, এই তিনটা মাল্টিপ্লাই করলে আপনি ট্রান্সফার রেটটা পেয়ে যাবেন। ট্রান্সফার রেট পেলে আপনি তখন অটোমেটিক ট্রান্সফার টাইমটাও বের করতে পারবেন, বিকজ আপনি ডেটা টুকু ট্রান্সফার এটা দেওয়া থাকবে। এখন এখানে দেখেন নাম্বার অফ হেডস এন্ড সার্ফেসেস, এটা তো আপনি বের করতে পারবেন, আপনার যদি বলা থাকে হলো 8টা প্লেট আছে তাহলে আপনার নাম্বার অফ হেডস এন্ড সার্ফেসেস কত, 16টা মাল্টিপ্লাই করে বের আসছে। তারপর নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড, এটা আপনাকে যখন আরপিএম দেওয়া থাকবে তখন ওখান থেকে বের করতে পারবেন, সামনে এক্সাম্পল আমরা দেখবো। আর ক্যাপাসিটি অফ আ ট্র্যাক, ক্যাপাসিটি অফ আ ট্র্যাক হলো আপনার একটা ট্র্যাকে হলো কত কত ডেটা আপনি স্টোর করতে পারেন। তো ক্যাপাসিটি অফ আ ট্র্যাক মানে কি, আপনার টোটাল নাম্বার অফ সেক্টরস এর সাথে একটা ট্র্যাকে যে কটা সেক্টর থাকে, যদি 256টা সেক্টর থাকে তো টোটাল নাম্বার অফ সেক্টরস এর সাথে ওই ট্র্যাকে মাল্টিপ্লাই করে প্রত্যেকটা ট্র্যাকে আপনি কত ডেটা স্টোর করতে পারেন, 2 কিলোবাইট ডেটা স্টোর করতে পারেন। এটা করলে হলো 5 সামথিং আসে, ওইটা হলো কিলোবাইট আপনি ডেটা এই পুরো ট্র্যাকে স্টোর করা আছে। ক্যাপাসিটি অফ ট্র্যাক তো বুঝলেন, এই যে নাম্বার অফ সেক্টরস, একটা ট্র্যাকে কয়টা সেক্টর আছে, ডাট ডেটা সেট প্লাস প্রত্যেক সেক্টরের কত ডেটা সেট আছে। সো ডিস অ্যাক্সেস টাইম এখানে বলা আছে, আপনি যখন সিক টাইম বের করতে পারবেন বের করা হয়ে যাবে, রোটেশনাল লেটেন্সি বেড়ে যাবে, ট্রান্সফার টাইম বের
এখন এখানে বলছে ডিস্ক রোটেশন হলো আপনার 6000 RPM, 6000 RPM মানে ডিস্কটা 6000 বার রোটেট করে পার মিনিট, সো পার মিনিটে 60, তাহলে পার মিনিট মানে 60 সেকেন্ডে ডিস্কটা রোটেট করে হলো 6000 টাইমস, তাহলে 1 সেকেন্ডে কয়বার রোটেট করে এটা বের করতে পারবো, 60 ডিভাইডেড বাই 60 কত আসে, 100 আসে। এক সেকেন্ডে আপনার ডিস্কটা রোটেট করে হলো 100 টাইমস। এখন তাহলে আমাকে এখন কি জানি কি বের করতে হবে, এখানে রোটেশনাল লেটেন্সির জন্য আমাকে কি বের করতে হবে বলুন তো, রোটেশন টাইম মানে একবার রোটেট করতে কত টাইম লাগে। সো আপনার এখানে দেখেন উল্টা করে যদি করি 6000 রোটেশন হয় হলো 60 সেকেন্ডে, তাহলে একবার রোটেশন কত সেকেন্ডে হয়, 60 ডিভাইডেড বাই 6000, এখান থেকে যেটা আসে এটা হলো আপনার রোটেশনাল লেটেন্স হিসেবে দেবো, রোটেশনাল টাইম যাবে এখানে আসে দেখেন কত, 10 মিলিসেকেন্ড আসে, 10 মিলিসেকেন্ড, এই 10 মিলিসেকেন্ডটা কি আপনার রোটেশন টাইম, যে একবার আপনি রোটেট করতে কত টাইম লাগে, সেটা হলো রোটেশন টাইম। তো রোটেশনাল লেটেন্সি কত, রোটেশন টাইমের হাফ, এটাকে যদি হাফ করে দেন তাহলে রোটেশনাল লেটেন্সি আসে, লেটেন্সি আসে হলো হাফ অফ আপনার রোটেশন টাইম, রোটেশন টাইম তাহলে আপনার কত আসছে, হাফ মাল্টিপ্লাইড বাই কত আসছিল আমার রোটেশন টাইম, যে একবার রোটেট করতে কতক্ষণ লাগে, 10 মিলিসেকেন্ড, এটা যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে আপনার রোটেশন টাইম 5 মিলিসেকেন্ড আসছে, রোটেশনাল লেটেন্সি। তো আপনার সিট টাইম পাইলাম, রোটেশনাল লেটেন্সি পাইলাম, এখন আমার বাকি আছে হলো ট্রান্সফার টাইম। ট্রান্সফার টাইম কিভাবে পাবো, ট্রান্সফার টাইমের জন্য আপনার কি কি লাগবে, ফার্স্টে ট্রান্সফার টাইমের জন্য আপনার ডেটা টু বি ট্রান্সফার লাগবে আর ট্রান্সফার রেট লাগবে। এখন দেখেন এখানে ডেটা টু বি ট্রান্সফার আপনাকে বলা আছে যে 512 বাইটস অফ ডেটা ট্রান্সফার করতে হবে, এই যে দেখেন এভারেজ কেস, এখানে এক্স্যাক্টলি কেসটা বের করতে বলে না কথা, এটা আপনি জানেন না লোক, সো 512 বাইটস অফ ডেটা এটা আমার আর কাছে অলরেডি আছে, বাট আপনার বের করা লাগবে এখন কি ট্রান্সফার, ট্রান্সফার রেটের জন্য কি কি লাগে, লাস্টের স্লাইডে দেখছি একটা হলো নাম্বার অফ হেডস অফ সার্ভিসেস, তারপরে হলো ক্যাপাসিটি অফ ট্র্যাক এন্ড নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড, আমি এখান থেকে অলরেডি নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড পাইছি যে এক সেকেন্ডে কয়বার রোটেট করে, তো নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড কত আসছে, 100 আসছে আমার। তারপরে নাম্বার অফ হেডস এন্ড সার্ফেসেস, এখানে দেখি হেডস কয়টা আছে, আমার ইনটোটাল 4টা প্লেটার আছে ডিস্কে এন্ড বোথ সার্ফেসেস এর ইউজ করা হচ্ছে, তাহলে আপনার নাম্বার অফ হেডস এন্ড সার্ফেসেস কত, 4টা প্লেটার, সো বোথ সার্ফেসেস গুলো মাল্টিপ্লাইড বাই 2 তাহলে 8, সো নাম্বার অফ হেডস এন্ড সার্ফেসেস তো পেলাম হুইচ ইজ 8। এখন আমার বাকি আছে ক্যাপাসিটি অফ আ ট্র্যাক, ক্যাপাসিটি অফ আ ট্র্যাক কিভাবে বের করবো, একটা ট্র্যাকে যতগুলো সেক্টর আছে মাল্টিপ্লাইড বাই প্রত্যেকটা সেক্টরে কতগুলো ডেটা আমি স্টোর করতে পারি, আমরা এখানে দেখেন আবার এই কোশ্চেনে আসলাম, দেখেন আমার ইচ ট্র্যাকে কতগুলো করে সেক্টর আছে, 256, আমি পাইলাম একটা ট্র্যাকে আমার 256 করে সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টর সেক্টর আমি কত করে কত বাইট অফ ডেটা আমি স্টোর করতে পারি, এখানে লেখা আছে দেখেন ইচ সেক্টর ক্যান স্টোর 256 কিলোবাইট অফ ডেটা, টোটাল নাম্বার অফ সেক্টর 256 আর প্রত্যেকটা সেক্টর 256 ডেটা স্টোর করতে পারি, আমি দুটা মাল্টিপ্লাই করলে একটা ট্র্যাকের একটা সিঙ্গেল ট্র্যাকের ক্যাপাসিটি আমি বের করতে পারি, তো এখান থেকে 256 মাল্টিপ্লাই 256 যেটা আসে ওটা হলো আপনার ক্যাপাসিটি অফ ট্র্যাক, আমি এই তিনটাই পেয়ে গেলাম। এখন এই তিনটা একসাথে আমি মাল্টিপ্লাই করলাম কি আসে, ট্রান্সফার রেট আসে, আমি মাল্টিপ্লাই করলাম 4×2 নাম্বার অফ হেডস, সরি নাম্বার অফ প্ল্যাটার্স মাল্টিপ্লাইড বাই 2 হলো আপনার আসলে নাম্বার অফ হেডস বা নাম্বার অফ টোটাল নাম্বার অফ সার্ফেসেস, তারপর এটা দিয়ে আসে 256 নাম্বার অফ সেক্টরস মাল্টিপ্লাইড বাই প্রত্যেকটা সেক্টরের ক্যাপাসিটি, নাম্বার অফ সেক্টরস বলতে একটা ট্র্যাকের নাম্বার অফ সেক্টরস মাল্টিপ্লাইড বাই সেক্টরের ক্যাপাসিটি, এটা হলো তো একটা ট্র্যাকের ক্যাপাসিটি টোটাল ক্যাপাসিটিটা দিয়ে দিলো, আর আমার এক সেকেন্ডে কতবার রোটেট করে ডিস্কটা ওটা আমি তো আগেই পাইছি এখান থেকে 100, এই যে তিনটা এখন এই তিনটা মাল্টিপ্লাই করলে যেটা আসে এটা হলো টোটাল ট্রান্সফার রেট। সো ট্রান্সফার টাইম কিভাবে বের করব, ডেটা টু বি ট্রান্সফার কত বলা ছিল, 512 বাইটস, 512 বাইটস,
এখন এটাকে ট্রান্সফার মধ্যে ডিভাইড করে দিলাম, 229 100 ডিভাইড করলে যেটা আসে এটা হলো আপনার ট্রান্সফার টাইম। এই তিনটা যদি আপনি অ্যাড করে দেন যেটা আসবে ফাইনাল অ্যান্সার ওটা হলো আপনার অ্যাক্সেস টাইম, মানে ডিস্কের অ্যাক্সেস করতে এই ডেটাটুকু ডিস্কে অ্যাক্সেস করতে কত টাইম লাগছে। এখন এখানে একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো যে অনেকে মিস আউট করে ইউনিটের ক্ষেত্রে, ইউনিটের ক্ষেত্রে মিস আউট বলতে এখানে দেখেন ফার্স্টে এই পার্টটু আমার ডেটা, ডেটা আমি হলো যে ডেটা আমি স্টোর করবো বা রিট্রিভ করবো সেই ডেটা কিন্তু আপনার 512 বাইটে দেওয়া আছে UIT, বাট আমি যখন এখানে হলো ক্যাপাসিটি অফ আ ট্র্যাক বের করছি তখন দেখেন 256টা ট্র্যাক আছে আর প্রত্যেকটা ট্র্যাকে আমি কত ডেটা স্টোর করতে পারি 256 কিলোবাইট। আপনি যখন হলো ট্রান্সফার রেট বের করবেন তখন কিন্তু আপনার এটা যেহেতু আপনার টোটাল ডেটা আছে বাইটে, আইদার এটাকে কিলোবাইটে নিয়ে নিতে হবে নাহলে এই পুরোটাকে যেটা আসবে এটাকে বাইটে নিয়ে আসতে হবে, বিকজ এটা যেটা আসবে এখন 256 এটা যেটা আসবে ওটা হলো আপনার কিলোবাইটে আসবে। এখন যে ইউনিটের ডিফারেন্স হয়ে গেল না, যখন আপনি ডিভাইড করতেছেন এখানে বাইটের ইউনিট আর এখানে কিলোবাইটের ইউনিট, তাহলে তো কাজ করবে না, তো আইদার দুইটাকে বাইটে নেবেন আর দুইটাকে কিলোবাইটে, ইটস বেটার যে যেহেতু এটা বাইটে আছে এটাকেও বাইটে নিয়ে যাওয়া কিলোবাইট থেকে বাইটে। এটাই বসে দেখেন 256 গেল লেখা যায় 250 পারি, 256 কে লেখা যায় 250 পারি, আর যেহেতু কিলোবাইট আছে কিলোবাইট মানে কি 250 পাওয়ার 10 বাইট, তাই যে মাল্টিপ্লাইড 250 পাওয়ার 10 বাইট, তো দ্যাটস হাউ ইউ গেট 250 পাওয়ার 10 টা আনসার। এই দুইটাকে এখন বাইটে কনভার্ট করছে, এটাও বাইটে আছে এটাও বাইটে আছে, তারপর আপনি হলো ট্রান্সফার টাইমটা পাবেন। ইন কেস এরকম যদি করে ফেলেন যে এটা হলো মানে বাইটে আছে আর আপনি এখানে কিলোবাইট দিয়ে ডিভাইড করছেন তাহলে কিন্তু অ্যাকচুয়াল আনসারটা আসবে না, মার্কস কাটা যাবে। তো মেক শিওর দ্যাট ইউ ডু নট মেক আ মিস্টেক রিগার্ডিং দা ইউনিট ডিভিশনের ক্ষেত্রে বা আপনার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। আর এইগুলো একটু দেখে যাবেন যে 100,024 হলো বাইট মানে হলো 1 কিলোবাইট, এগুলো এই ইউনিটগুলো একটু দেখে যান, জাস্ট 1000 দিলে কিন্তু আপনার আসবে না অ্যাকচুয়াল আনসার। সেটাই হলো আপনার ডিস্ক অ্যাক্সেস টাইমের ম্যাথ। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এই ডিস্ক অ্যাক্সেস টাইমটা কি মানে বোঝায় যে পুরো একটা ডেটা রাইট করতে কমপ্লিট প্রসেসটা কমপ্লিট করতে যে টাইমটা লাগবে ওটা অন এন এভারেজ কত টাইম লাগবে? ইয়েস আচ্ছা, সো যদি স্যার রিড করার কথা বলি তাহলে কি সেম প্রসেস? সেম সেম সেম, মানে ডিস্ক অ্যাক্সেস বলতে বুঝে আপনি ডিস্কে ওই জায়গাটাতে অ্যাক্সেস করতে কি ওটা রিড এর জন্য অ্যাক্সেস করেন রাইট এর জন্য অ্যাক্সেস করেন কিভাবে ফাইলটাকে স্টোর করবে কি কি ফরম্যাটে স্টোর করবে, প্রত্যেকটা ফাইলের হলো কি থাকে মেইন কম্পোনেন্ট হলো আপনার ডেটা, সো যে ডেটাটা একটা ফাইলে রাইট করবে ওই ফাইলটাকে যখন স্টোর করতে চাই ওই স্টোরিং এর টাইমে ফাইলের সাথে কিছু অ্যাট্রিবিউট অ্যাড করে বা কিছু কিছু কম্পোনেন্টস বা অ্যাট্রিবিউট অ্যাড করে দেয়। অ্যাট্রিবিউট গুলো কি হতে পারে সামনের দিকে দেখবো আমি সমস্যা নেই, বাট ওই অ্যাট্রিবিউট গুলো অ্যাড করে দিয়ে ডেটার সাথে ওই অ্যাট্রিবিউট গুলো অ্যাড করে দিয়ে যে ফাইলটা হলো ক্রিয়েট করে ফেলে, এই ফাইলটা তারপরে কোন একটা সেক্টর মানে ডিভাইড হয়ে যায়, এই ধরনের একটা পুরো একটা ফাইল এত বড় এটাকে ফাইল ডিভাইড করে ডিফারেন্ট ব্লকে, একই সাইজের ডিফারেন্ট ব্লকে ডিভাইড করে, ডিফারেন্ট ব্লকে ডিভাইড করে প্রত্যেকটা ব্লক হলো এক একটা সেক্টরে বসায় দেয় সেকেন্ডারি ভ্যালু। এই পার্টটা কিন্তু অনেকটা আপনাদের ইশার হতো নিয়মিত একটা প্রসেস ছিল, প্রসেসটাকে হলো পেজিং এর ক্ষেত্রে কি করতাম ব্লকে ইকুয়াল সাইজের হলো পেজে ডিভাইড করতাম, এটা পেজ 1 এটা পেজ 2 এটা পেজ 3, প্রত্যেকটা পেজ হলো মেইন মেমোরি যে ডিফারেন্ট ফ্রেমে যে বসে দিতাম ডিফারেন্ট ব্লক এর বা ফ্রেমে যে বসে এটা এখানে বসে না এটা এখানে আর এটা এখানে, সেম ওয়েতে আপনার ডেটার ক্ষেত্রে মানে ওএস এর মানে ফাইল সিস্টেমের ক্ষেত্রে ওএস এর প্রত্যেকটা একটা ফাইল সিস্টেমের একটা ডিজাইন থাকে বা সফটওয়্যার থাকে, ওগুলো ডিটারমাইন করে যে আপনার কি কোনো একটা ডেটা কিভাবে ফাইলটা ডেটা থেকে ফাইলটা ক্রিয়েট করবে কি কি অ্যাট্রিবিউট অ্যাড করে, তারপর এই ফাইলটা ধরে যে ক্রিয়েট হলো যে এটা পুরো টোটাল ফাইল, এই টোটাল ফাইলটা হলো ডিভাইড করে ফেলে, ডিভাইড করে প্রত্যেকটা সেক্টরে বসে দেয় হার্ড ডিস্কে, যদি আমরা এসিডি নিয়ে করতে চাই হার্ড ডিস্কে ডিফেন্স সেক্টরে বসায়। সো এই ফাইল সিস্টেমের কনসেপ্ট হলো ওয়ান অফ দ্য মেজর
ফাংশনালিটিস অফ ওএস যে ফাইলগুলো কিভাবে ক্রিয়েট করবে, কি কি অ্যাট্রিবিউট অ্যাড করবে যাতে আপনার হার্ড ডিস্কেও লোকেট করতে পারে প্রপারলি যে ফাইলটা কোথায় আছে কতখানি আছে। সেখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আছে, এটা অনেক ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ইটস আ সফটওয়্যার কম্পোনেন্ট অফ ওএস, মানে ফাইল সিস্টেম যেটা সফটওয়্যার কম্পোনেন্ট, যেটা বলে একটা সফটওয়্যার টাইপের, যেটা হলো আপনার ম্যানেজ করে যে ফাইলগুলো কোথায় স্টোর হবে, কোন ডিরেক্টরিতে কিভাবে আছে এন্ড এভরিথিং। তারপরে ওএস অনুযায়ী এটা ডিফেন্ড হতে পারে, বিকজ আপনি ডিফেন্ড ওএস অনুযায়ী ডিভাইস ডিজাইন করা থাকে। সো ওটা ফাইল সিস্টেম কিভাবে ডিজাইন করা থাকে সে ওটাকে ডিপেন্ড করে যে আপনার ফাইলটা কিভাবে স্টোর হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ইউ গাইজ ক্যান লুক লুক দিস আপ ইফ ইউ ওয়ান্ট টু। দেন এখানে বলা আছে যে ইট ডিটারমাইন্স, এখানে ডিটারমাইন করা হয় হাউ আ ইউজার ইউজার ডেটা ইন ফর্ম অফ ফাইলস গেটস স্টোরড ইনসাইড দ্য সেকেন্ডারি মেমোরি অর উইল দ্য ডিস্কে পারমানেন্টলি, এন্ড হাউ টু গেট দ্য ডেটা এন্ড ফিচ দ্য ডেটা ফ্রম দ্য ডিস্ক। মানে এটা হলো ডিটারমাইন করে যে আপনার যে হার্ড ডিস্ক আছে ডিস্কের কোন জায়গা থেকে স্টোর, কোথায় যে স্টোর হবে, এন্ড এটা কিভাবে ব্লকে ডিভাইড করে স্টোর হবে, প্লাস আপনি এই ডেটাগুলো যে স্টোর করছেন প্রত্যেকটা সেক্টরে আপনি কিভাবে এটাকে রিট্রিভ করবেন কোন ওয়েতে, এগুলো হলো ডিটারমাইন করে আপনার পুরো ফাইল সিস্টেম যে সফটওয়্যার কম্পোনেন্টটা থাকে। এটাও এই স্টোরিং এর ক্ষেত্রে বা রিট্রিভিং এর ক্ষেত্রে, বাট ধরেন স্টোরিং এর ক্ষেত্রে এখানে সেম ইউজ করা যায়। একটা হলো কন্টিগুয়াস অ্যালোকেশন, আর একটা হলো নন কন্টিগুয়াস অ্যালোকেশন। কন্টিগুয়াস অ্যালোকেশনে কি হয়, আপনার ধরেন এই যে এরকম সেক্টরে ডিভাইড করা আছে এই ট্র্যাকে, আপনি যখন এখানে স্টোর করতেছেন তাহলে এরকম কন্টিনিউয়াসলি পাশাপাশি সেক্টরে আপনার এই ফাইলটা স্টোর হতে থাকে। সো ফাইলে যদি এরকম চারটা ব্লক থাকে, এক দুই তিন চার, চারটা ব্লকে ডিভাইড করলাম, তাহলে ব্লক ওয়ান যদি এখানে যায় তাহলে ব্লক টুর পাশাটা যাবে, ব্লক থ্রি তার পাশাটা যাবে, ব্লক ফোর থেকে পাশাটা যাবে, কনজিকিউটিভলি বসে পড়ে, কনজিকিউটিভলি স্টোর হয় আর কি সেক্টর। আর নন কন্টিগুয়াস এর ক্ষেত্রে ওটা ডিফারেন্ট জায়গায় স্টোর হতে পারে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, আজকের ক্লাসে। কাইন্ড অফ লাইক মেন মেমোরি, মেন মেমোরিতে কিন্তু কন্টিগুয়াস অ্যালোকেশন ছিল আর নন কন্টিগুয়াস অ্যালোকেশন ছিল। তারপরে এখানে দেখুন বলছে কিছু কিছু জিনিস কনসেপ্ট, মেমোরি সফটওয়্যার কনসেপ্ট। ইন ওএস এভরি ডেটা ফ্রম ইউজার এন্ড ইজ ম্যানেজড ইন ফর্ম অফ ফাইলস, মানে আপনার ওএস যত ডেটা থাকে ইউজার থেকে যত ডেটা স্টোর করা লাগবে আপনার সবগুলো হলো ফাইলের ফর্মে স্টোর করা হয়, এটা অলরেডি বলছে। আর প্রত্যেকটা ফাইলের আলাদা আলাদা ফর্ম্যাট থাকে, কোনটা কিভাবে স্টোর করবো ওটার জন্য একটা ফর্ম্যাটিং থাকে। তারপরে হলো এগুলো নামে জানি, ইউজার ক্রিয়েটস এ ফাইল ইন এ পার্টিকুলার ফোল্ডার আর ডিরেক্টরি, ক্যান ওয়ার্ক অন দ্যাট এন্ড ক্যান ওয়ার্ক অন দ্যাট ফাইল, they can modify the data of the file and save changes on the file, these actions can be performed from the user perspective. like a file jahan apni create korte parben, modify korte parben, change korte parben, ar file ta jekhane create korchen ekta directory thake, root directory apni korchen na lab e tin root directory theke tarpor holo open theke different jayga te apni store korte parben, tarpor je folder create korte hai okane jaben, ei folder e create er moddhe jodi file store kore tahole apni eta যে স্টোর করা হয়েছে কোথায় এই কনসেপ্টটা বা এই আইডিয়াটা হলো আপনার স্টোর করা থাকে আপনার ওয়েসে, যে এটা একটা ট্রি হিসেবে থাকে, রুট থেকে স্টার্ট করবে ওয়েস, তারপর যেখানে হলো স্টোর করে ওখানে চলে যাবে, এভাবে খুঁজতে খুঁজতে আর স্টার্টিং পয়েন্ট হলো রুট থাকে, রুটের রুট ডিরেক্টরি বলে এটাকে, রুটের ভিতর থেকে চলে, সেটা একটা ট্রি স্ট্রাকচারে হলো আপনার ফাইলগুলো স্টোর করে। সেখানে যদি দশটা ফাইল থাকে তাহলে এখানে দশটা এরকম থাকে, সে কাইন্ড অফ লাইক আ বিগ ম্যাসিভ ট্রি আর কি, ট্রিয়ার কনসেপ্টে স্টোর করা আর কি। এখন এটা ওপরে লাগতেছিল, আচ্ছা এই যে পার্টটা, এটা অলরেডি বলছি, ইন অর্ডার টু ম্যানেজ ফাইলস ইন আ ডিস্ক, ফাইল সিস্টেম ডিভাইড ইচ ফাইল ইন টু মাল্টিপল ইকুয়াল সাইজ ব্লকস লজিক্যালি উইচ আর নোন অ্যাজ লজিক্যাল ব্লকস, মানে আপনি যে ফাইল যদি একটা এরকম বড় একটা ফাইল ক্রিয়েট হয় ওপর যদি প্রত্যেকটা ফাইল এই ফাইলটাকে এরকম ব্লকসে ডিভাইড করবে, প্রত্যেকটা ব্লকের হলো সাইজ সেম থাকবে, আর এই প্রত্যেকটা ব্লককে এখান এখানে ফাইল সিস্টেমের ক্ষেত্রে যে ব্লকে ডিভাইড করে ফাইল থাকে এটাকে হলো লজিক্যাল ব্লক প্রত্যেকটা। স্যার এই ব্লকগুলো কি ওই যে সেক্টরে ক্রিয়েট হচ্ছে? না, এই ব্লকটা হলো আপনি ফাইল যখন আপনি ক্রিয়েট করতেছেন তখন হলো ফাইলটা ক্রিয়েট করে যখন আপনি স্টোর করবেন এই হার্ড ডিস্কের ভিতরে তখন এটাকে আগে তার আগে স্টোর করার আগে এটাকে ব্লকে ডিভাইড করে নেয়। অনেকটা আপনার প্রসেস যখন ক্রিয়েট হয়, ক্রিয়েট হওয়ার পরে মেইন মেমোরিতে যাওয়ার আগে ওটাকে আমি ডিভাইড করে নিই না, মেমোরিতে যাওয়ার আগে ডিভাইড করে ডিফারেন্ট ব্লকে ডিফারেন্ট জায়গায় রাখতে পারি চাইলে বা সেম জায়গায় রাখতে পারি। অনেকটা এরকম ফাইলটা যখন ক্রিয়েট করা হয় ও স্টোর করার টাইম পরে কি ফাইলটাকে এরকম লজিক্যাল ব্লকে বা ডিফারেন্ট ব্লকে ডিভাইড করে, এই প্রত্যেকটাকে লজিক্যাল ব্লক বলে, আর প্রত্যেকটা সাইজ সেম, এটা যদি 2 কিলোবাইট হয় এই বাকিগুলো 2 কিলোবাইট হবে। স্যার এই একটা ফুল স্যার লজিক্যাল ব্লকটা কি একটা লজিক্যাল ব্লক কি
আমি দুইটা সেক্টর মিলায় স্টোর করতে পারবো নাকি একটা লজিক্যাল ব্লক শুধু একটা সেক্টরের মধ্যে থাকে? না, একটা লজিক্যাল ব্লক একটা স্টোরিতেই যাবে। লজিক্যাল ব্লকের সাইজ আর সেক্টরের আপনার মিলে সেক্টরের ক্যাপাসিটি সেম হবে। আপনার সেক্টরের ক্যাপাসিটি যেভাবে ডিজাইন করা আছে আপনার ওয়েস হলে ওইভাবে সেম সেম সাইজে আপনি লজিক্যাল ব্লক স্কেল। আপনার সেক্টরের ক্যাপাসিটি হলো যদি 2 কিলোবাইট করে হয়, আপনি ওয়েস করবে কি এখানে যে লজিক্যাল ব্লক গুলো ক্রিয়েট করবে মিক্স শেয়ার করবে যেগুলো যাতে 2 কিলোবাইট করে। আর যেখানে কি বলছে দেখেন লজিক্যাল ব্লকস আর অলওয়েজ ইকুইভ্যালেন্ট টু দ্য পাওয়ার অফ 2 টু দ্য পাওয়ার n।